শিলিগুড়ি পুরভোটে তৃণমূল ঝড়ে উড়ে গেল বিরোধীরা। হারের মুখ দেখতে হলো শিলিগুড়ির বিধায়ক তথা ২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকেও। মাত্র ৫টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর শঙ্কর ঘোষ বলেন, ব্যক্তিগতভাবে এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা আওয়াজ আমি ব্যক্তিগতভাবে দেখলাম এবং আমি নির্বাচনে নিজেও পরাজিত হয়েছি, ফলে স্বাভাবিকভাবে আমি শিলিগুড়ি মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার পাড়ার মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই সময়কালে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পাড়ার জন্য আমার যতটা করার আমি করেছি এবং পাড়ার পাশে সবসময় দাঁড়িয়েছিলাম। তো সেই জায়গায় এটা আমার কাছে একটু অপ্রত্যাশিত, তবে নির্বাচন হার জিত থাকতেই পারে, যারা জিতলেন যারা হারলেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত বিজেপির সার্বিক ফলাফল নিয়ে আমাদের সাংগঠনিকভাবে আলোচনা করা দরকার এবং নিশ্চিতভাবে এই সময়কালে আমার মনে হচ্ছে সেটব্যাক, আমরা একটা লড়াই করেছি এবং সেই লড়াইয়ে আমরা যে নেতৃত্ব দিতে পারতাম সেটা আমরা দিতে পারি, কোনো ফ্যাক্টরকে দায়ী করি। আমি মনে করি যে পাড়ার মানুষ তারা মনে করেছে যে আমার থেকে অন্যেরা ভালো কাজ করবে, ফলে স্বাভাবিকভাবে তারা সেখানে বেছে নিয়েছে, পাড়ার উন্নতি হতে চাইছে, কে জিতলো কে হারলো বড় বিষয় না। তবে গত ৬ বছর আমি অক্লান্তভাবে পাড়াকে সাজিয়েছি এবং সেই কাজের উপরেই আমি ভিত্তি করে এই অন্তত এটা কখনো আমি প্রত্যাশা করিনি, কিন্তু মানুষ যেটা ঠিক করে মানুষের রায় কি, এর পেছনে এখন আর আমি কাউকে দোষারোপ করতে চাই। মানুষ কেন রিজেক্ট করলো এই নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আমার মনে হয় নির্বাচনে ফলাফল ঘোষণা করার পরে আমি যদি দোষারোপ করি তাহলে মনে হয় সেটা ঠিক হবে। প্রথম কথা, আমাদের প্রত্যাশা অনুযায়ী সেটা হয়নি, মানুষ নিশ্চিতভাবে তাদের মতন করে ভেবেছেন, আমি একরকমভাবে ভেবেছি। তবে একটা কথা আমি রিপিটেডলি বলবো, পুরপিতা হিসাবে আমি মোর দেন আ কাউন্সিলার আমি ডেলিভার করেছি, সেখানে যখন মানুষ আমাকে গ্রহণ করেনি সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে নিজেদের, আমাদেরও তো প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি, ফলে অন্যদেরকে কটাক্ষ করার আগে আমরা নিজেদের